গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালবেলা এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে আর সকালে উঠে চা খাইনি, কারণ সকালবেলা আমি উঠেছি এর মধ্যে বাবা বাজারে গেছিলো, মানে আমি ঘুম থেকে ওঠার আগে বাবা বাজারে গেছিলো। আজ যেহেতু শনিবার তো ফুল বেলপাতা সব আনতে গেছিলো ঠাকুরের জন্য, আর আসার সময় একবারে দুধের প্যাকেট ট্যাকেট বাবা নিয়ে চলে এসছে, তো মা ওদিকে কফি করছে। এবার আমি সেজন্য বললাম যে তাহলে আর চা খাবো না, কারণ একবারই কফি খাবো। তো চোখ মুখ ধুয়ে জাস্ট ফ্রেশ হলাম, বিছানা গুছালাম, আর আমি মা বাবা তিনজন মিলে একটুখানি গল্প করছিলাম। তো মার ওদিকে ব্রেকফাস্ট আর কফি একবারে হয়ে গেলে, মানে একসাথে সবাই মিলে আজকে ব্রেকফাস্ট করে নেবো, সেই জন্য আর আজকে চা খাইনি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখেই, মানে শীত তো আজকে ভীষণ, তো মা সকালবেলায় ওয়েদার রিপোর্টে দেখেছে 15 ডিগ্রি এখন রাতের দিকে, মানে সন্ধ্যের পরে নাকি ওটা 13 হবে। আমি তো মানে এখনই শুনে ভাবছি যে কি করব, আর এত মাথাটা যন্ত্রণা করছে, বুঝতে পারছি না কেন, মনে হচ্ছে ঠান্ডার থেকেই হচ্ছে ভীষণ মাথাটা, মানে না কেমন যেন একটু ভার হয়ে রয়েছে, ভালো লাগছে না সকাল থেকে শরীরটা একদম, মাথা যন্ত্রণা করলে, ব্যথা করলে না কীরকম একটা লাগে, ভালো লাগছে না, কোনো কাজে এনার্জি লাগছে না। সকালবেলা গোপালদেরকে মা ঘুম থেকে তুলে দেখো এখানে কী দিয়েছে, বাটার আর তার সাথে 5-স্টার। বাহ কি সুন্দর লাগছে ওদের দেখতে। বাবা এই মাত্র জাস্ট বাজার থেকে আসলো, আসার সময় বাবা দুধটা নিয়ে আসলো, দুধ নিয়ে আসতে, হ্যাঁ বাড়িতে শীতকালে একটু গরম গরম কফি, তুমিও খাও মা একটু। আরে কফি খেলেই আমার বুঝিস না পেট ভার করে, মানে কিরকম জানো, মানে একটুখানি খাও, যদিও খাই আমি চা মিশিয়ে, হ্যাঁ চা মিশিয়ে দাও, চা পাতা। হ্যাঁ ওখানে আছে তো, দাঁড়া এগুলো সরিয়ে দিই। বাঁধাকপি থেকে শুরু করে ডাল ফাল সব রয়েছে, আমি ওগুলোকে খালি না করে যে রান্না করবো, দুটো কড়াই মানে এঁচো রয়েছে, আমি এই জন্য এখন বাটার টোস্ট, ঠিক আছে আমি এক পিস খাবো জানো মা, আমার একদম খিদে পাচ্ছে না, ঠিক আছে অল্প করেই দিয়েছি, এক পিস এই হচ্ছে আজকে দুপুরবেলার লাঞ্চের প্রিপারেশন। এখানে মা আলু কেটে রেখেছে, ওখানে রয়েছে রসুন, কাঁচা লঙ্কা, এখানে টমেটো, আর তার সাথে আচ্ছা পেঁয়াজ আর ক্যাপসিকাম, মানে বুঝতেই পারছো যে কী হবে আজকে, হবে হচ্ছে চিকেন, অনেকদিন পরে আজকে বাড়িতে হবে চিকেন। সকালবেলা মার ব্রেকফাস্টটা বলে দিই, এখানে এখানে মা নিয়েছে 1 কাপ গরম দুধ, তো তার মধ্যে মা দিয়েছে একটুখানি বাটার, ঠিক আছে, আর এটার সাথে মা খাবে হচ্ছে পাউরুটি, মানে মা যেহেতু কফি খায়নি, মা সকালবেলা ওই চা কফি মিশিয়ে একটুখানি খেয়েছিল, তবে এটা তোমরা শীতকালে গরম গরম খেতে পারো, গলাটা ভীষণ আরাম লাগে, মানে গলাটা খুব ভালো থাকে এরকম দুধের মধ্যে বাটার দিয়ে, বা কফিও যখন বানাবে অল্প একটু বাটার দিয়ে খেলে খুব ভালো লাগে। শীতকালে না নিজেকে নিজে শীত চিনতে পারি না, দেখো কেমন অদ্ভুতভাবে গলায় একটা এরকম মোটা টাইপের চাদর, মানে এটা না বেশ মোটা চাদর, কিন্তু স্টোল না, আমি সেটাকে কেন জড়িয়ে রেখেছি কি জানি, আমি কি করলাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে এত মাথাটা ব্যথা করছিল, ভালো লাগছিল না, আর এটা বাইরে ছিলাম, ভাবলাম এটা একটুখানি গলাটায় জড়িয়ে রাখি, কারণ গলা যেন আর ব্যথা না হয়, কারণ এতদিন ধরে ঠান্ডা লেগেছিলো, কাশি, ঘুমাতে পারছিলাম না, সেটা থেকে মানে সেটা একটুখানি কমেছে, এখন যেন আবার নতুন করে না গলা ব্যথা হয়, সে কারণে এইটাই আমি গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছি। মা বলছে যে আজকে রাতেও গলায় একটা মানে কোরোনা বাকি চুলটা জড়িয়ে তারপরে ঘুমাতে। আর দিদার, আমার দিদার ভীষণ ঠান্ডা লেগেছে, মানে দিদাকে মা কালকে ফোন করেছিল, দিদা কথাই বলতে পারছে না, গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না, সে কারণে একটু দিদাকে ফোন করি। মা কাকে করবো, ছোট মামাকে করবো, আচ্ছা এখন মা দুপুরে রান্নার জন্য চিকেনটা জাস্ট ম্যারিনেট করে রাখবে, নুন হলুদ আর কি দেবে মা, একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিতে পারি, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, মির্জা ম্যারিনেট করা অবস্থায় থাকুক, ভাই চুলের সামনেটা একটুখানি কালার করে দেবো, আমি আমি তার বের করে দিচ্ছি কালারটা, এই জায়গাটাই না আমার, দেখ ঠিক আছে আমি বের করে দিচ্ছি। কি বলছে বাবা কষা কষা করা করতে, কষা কষা বলে ঠিকই, কিন্তু ঝোল যদি একটু না থাকে না, একটু মানে ঝোল একটু মানে একটু, হ্যাঁ
না না গরম করলে পরে আর ঝোল পাওয়া যায়। অনেকে টমেটো টমেটো সব দিয়ে মেখে একবার ভাত হয়ে গেছে, প্রায় ভাত ফুটছে, আর এইখানে চিকেনের অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। মা এবার ঢাকনাটা খুলবে, আমি চিকেনের কালারটা কেমন আসলো সেটা দেখবো। কেমন আছে চিকেন? ভালো। বাবা রোদ পোহাতে পোহাতে এতদিন জানতাম আচার খায়, এখন চিকেনও খায়। আমার এদিকে স্নান হয়ে গেছে, মারও প্রায় রান্না কমপ্লিট, চিকেন টিকেন করা হয়ে গেছে, বাবাকে একটুখানি মা টেস্ট করতে দিল, আর বাবা তো খেয়ে বলল যে দারুণ হয়েছে। আর দেখো আমি এদিকে স্নান করে পুজো করে নিলাম, আজকে তো বাবা সকালবেলায় গিয়ে ফুল বেলপাতা সব নিয়ে এসছে। আর যেদিনকে বাবা ফুল আনে সেদিনকে সব রকমই ফুল পাওয়া যায়, মানে নীলকণ্ঠ থেকে শুরু করে জবা সব কিছু। আর অন্যান্য দিন তো আর সব ফুল পাওয়া যায় না, শুধু গাঁদা ফুল থাকে আর বেলপাতা তুলসী পাতা দোপাটি এইগুলো হয়তো থাকলো। আর গাছের থেকে পেরে নিই, নয়নতারা গাছ থেকে, সাদা নয়নতারা, পিঙ্ক কালারের যে নয়নতারা, সেই ফুলগুলো পেরে নিই। তো পুজোর পরে এখন বসবো লাঞ্চ। এদিকে পুজো কমপ্লিট, মা সারা রান্নাঘরে কিন্তু ঢোকা যাচ্ছে না, চিকেনের দারুণ হয়েছে বাবা বলেছে, কিন্তু স্নান করতে গেলে বাবা তো বললো। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু, ভাত, এদিকে গাজর, পেঁয়াজকলি, ফুলকপি, সব সবজি, এটা ভাজা, কালকেরই এটা ছিল, বাঁধাকপিও কালকের ছিল। আর এখানে হচ্ছে চিকেন, দুই বাটি চিকেন, মা আমাদের দুটো প্লেট বেড়ে দিয়েছে, মাটা আসছে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে ডাল, ডালও কালকে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এইমাত্র জাস্ট মানে ঘুম থেকে উঠলাম বলবো না, দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, সেই যে সকালবেলা তোমাদেরকে বললাম যে ঘুম থেকে ওঠার পরেই আজকে আমার মাথাটা এত বেশি ব্যথা করছিল, মানে সেটা যত বেলা হচ্ছে তত দেখছি কি বাড়ছিল, মানে কিচ্ছু ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো করে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে আজকে সারা দিনে সামনাসামনি এসে যে গল্প করা সেটা আমি বেশি একটা করতে পারিনি, তাও আমি মোটামুটি টুকটাক টুকটাক সব কিছুই দেখিয়েছি, কারণ যাতে কালকে ব্লগ শেয়ার করতে পারি, নইলে একদিনও ব্লগ না শেয়ার করলে আমার নিজেরই ভালো লাগে না, তোমরাও বলো, তোমরাও কমেন্ট করো, তো আমারও ভালো লাগে না তোমাদের সাথে না আমি যদি না ভিডিও শেয়ার করতে পারি। তো এবার দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি শুয়েছিলাম, তো এখন দেখছি শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে, মানে মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছে। জানি না এরকম হয়, আবার হয়তো ঠান্ডার জন্যও হতে পারে, কালকে রাত্রিবেলা মানে বেশ ঠান্ডা পড়েছিল, তো সেই কারণে হয়তো হতে পারে যে মাথাটা ব্যথা করছিল। তো সারা দিনে আজকে মানে ওই দুপুরবেলা স্নান করে উঠেও, স্নান করতে যাওয়ার আগে মানে সকালবেলা প্রত্যেক দিন উঠে আমি মাথাটা ঠিকঠাক করে আঁচড়েনি, তো সেটাও ইচ্ছা করছিলো না, দেখলে সকালবেলা কীরকম চুলঠুল এলোমেলো ছিল, তো ওরকমভাবেই ছিলাম। এবার স্নান করে যাই হোক একটুখানি ফ্রেশ ট্রেশ হয়েছে, তো তারপর এই মাত্র জাস্ট আমি ঠিকঠাক করে মানে এই সোয়েটারটা পরলাম, কারণ বেশ শীত করছে আজকেও, মানে সকাল থেকেই তো খুব ঠান্ডা, তো এখনও বেশ শীত করছে। দুপুরবেলায় যে ঠাকুরদেরকে পুজো দিয়েছি সেই প্রসাদটা প্রত্যেক দিন মানে পুজো দেওয়ার পরেই খাই, মানে আজকে মানে সব কিছু আর কি করতে হয় করছি, কোনো কিছুতেই এনার্জি নেই, এরকম একটা হয়েছে, প্রসাদটাও আমি খেতে ভুলে গেছি। তো ওই চা বিস্কিট খাওয়ার আগে আমি ঠাকুরের প্রসাদ খেলাম, মানে ফল মিষ্টি সব কিছু দেওয়া হয়েছিল গোপালদেরকে, সেইখান থেকে একটুখানি প্রসাদ খেলাম। এখন বাজে হচ্ছে 9:05, আমাদের দুটো ঘড়ি এত ফাস্ট, মানে কি বলবো, দুটো ঘড়িই ফাস্ট, প্রায় 10 মিনিট করে দুখানা ঘড়ি ফাস্ট, যদিও একটুখানি ফাস্ট থাকলে না ভালো হয়, মানে কোনো ট্রেন ট্রেন ধরার ব্যাপার থাকলে একটু আগে আগে সব কিছু হয়ে যায়। তো এখন আমি একটুখানি ড্রেস বের করবো বলতে আগামীকাল হচ্ছে সানডে, তো যাবো আমি আর মা সকালবেলা যাবো হচ্ছে আমার কুট্টিমাসির বাড়িতে, অনেকদিন পরে সেই পুজোর আগে লাস্ট গেছিলাম, তো আমার কুট্টিমাসির বাড়ির সামনে একটা উৎসব আছে, তো কিসের উৎসব সেটা তো তোমাদেরকে আগামীকাল ব্লগে দেখাবোই, তোমরা দেখতেই পারবে। আমিও এই ফার্স্ট টাইম যাবো, আমিও ফার্স্ট টাইম যাবো, মাও ফার্স্ট টাইম যাবে, কুট্টিমাসি প্রত্যেকবারই বলে কিন্তু যাওয়া হয় না কোনোবার, তো আমরাও দেখিনি, এই ফার্স্ট টাইম আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো, সেই কারণে এখনই ড্রেস ট্রেসগুলো সব বের করে রাখবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, আর শীতকালে কোনো জায়গায় মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে থেকেও হচ্ছে উঠে স্নান করতে হবে, তাড়াতাড়ি করে স্নান করতে হবে, এইটাই মনে হচ্ছে আজকে সারা রাত আমার মাথার মধ্যে ঘুরবে, মানে এরকম একটা ব্যাপার। তো যখন আমরা যাবো সেই টাইমে তো সোয়েটার চাদর কিছু লাগবে না, কারণ রোদ থাকবে, কিন্তু ফেরার সময় সন্ধ্যা হয়ে যাবে যেহেতু, সেই সময় তোমাদের সোয়েটার নিতে হবে, তাই আজকে রাত্রিবেলায় ব্যাগ ট্যাগুলো সব গুছিয়ে রাখবো, মানে ব্যাগের মধ্যে সোয়েটার, মার চাদর এগুলো সব ভরে রাখবো, ড্রেস কালকে কি ড্রেস পরে যাবো আর মা কি শাড়ি পরবে মাঝে জিজ্ঞেস করে, তো সেগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রাখি, তাহলে কালকে সকালবেলার কোনো চাপ থাকবে।
এই মুহূর্তে আমার যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে আমি কি পরে যাব। কোনো একটা জায়গায় যাওয়ার আগে আমি যখন আলমারিটা খুলি কিছু খুঁজে পাই না, মানে এত ড্রেস দেখে মনে হয় কি যে আমি কোনো দিন কোনো জামা কাপড় কিনিনি। এবার পুজো আমি কোন কোন ড্রেসগুলো কিনেছিলাম কিন্তু সেই ড্রেসগুলো এখন আর আমি পরবো না, কারণ সেগুলো আমি খুব পরেছি দুর্গা পুজো, কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, তারপরেও যা যা অকেশন ছিল সেগুলোতেও সব পরে ফেলেছি। এরকম আমি বেশ কিছুক্ষণ ভাববো, তারপরে মা আমাকে একটা অপশান দেবে যে এই ড্রেসটা পর, আমি তখন বলবো না এই ড্রেসটা পরতে পারবো না। আবার মা আমাকে একটা সেকেন্ড অপশান দেবে যে না ওই ড্রেসটার ওই জায়গা মানে এরকম ভালো লাগে না, ওইটা কালকে ভালো লাগবে না, এইরকম মানে বেশ কিছুক্ষণ চলবে। তাই আমি ভাবলাম আলমারিটা এখন আমি বন্ধ করে দিই, কারণ এত ড্রেস দেখেই আমার চোখটা ধাঁধিয়ে যায়। তো আগে বসে বরঞ্চ আমি ভাবি যে কালকে আমি কী পরে যাবো, ঠিক আছে, বসে ভেবে যেইটা মাথায় আসবে সেই ড্রেসটাই মানে সেই ড্রেসটাই বের করবো। কারণ খুলেছি যখন একবার ভাবছি কুর্তি পরবো, আবার ভাবছি কি ওয়ান পিস পরবো, তার উপরে তো আবার সোয়েটার পরতে হবে, ও সোয়েটারও তো পরতে হবে, মানে সোয়েটারও নিয়ে যেতে হবে। যাওয়ার সময় তো সোয়েটার পরে যেতে পারবো না, কারণ তখন গরম লাগবে, রোদ থাকবে যেহেতু, ফেরার সময় আবার সোয়েটার পরতে হবে। দেখি ড্রেসটা পরবো মা, তাহলে কোনটা পরবো দেখো, এটা না ওইটা, এটা মনে হয় ভালো না, এটাই পরি তাহলে, ঠিক আছে ঠিক আছে। তো ফাইনাল করে ফেললাম এই ড্রেসটাই পরবো তাহলে, এবার শুধু সোয়েটারটা বের করবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর মা একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাসন ধুচ্ছে, তার কারণ হচ্ছে এখন বাজে 9:25, 5 মিনিটের মধ্যে মাকে সব কাজ কমপ্লিট করতে হবে, কারণ 9:30 থেকে সারেগামাপা শুরু হলে আমি আর মা পুরো একদম টিভির সামনে বসে পড়ি। হবে ফার্স্ট গানটার পরে যে একটা দেবে সেই ফাঁকে ফাঁকে আমি আটাটাকে মেখে নেবো, পুরো শেষ হবে, গরম গরম রুটিটা করবো। সব কাজকর্ম গুলো সেরে আছি, দুপুরের পরে বাসন গুলো মাজতে পারিনি, ওই সন্ধ্যে পুজো টুজো গুলো দিয়ে আসলাম, রাতের ব্যাপারটা মিটিয়ে নিলাম, এইবারে এসে এদিকে। কোথায় গো মা রিমোটটা কোথায়? ও বাবা, এই কম্বলের মধ্যে ঢুকে গেছে। হচ্ছে 11:30, একদম চারিদিক চুপচাপ, আমরা এই সময় ডিনার করতে বসি প্রত্যেক দিনই, কিন্তু আজকে মা এখন এসেছে হচ্ছে রুটি করতে। 9:30 সময় সারেগামাপা দেখতে বসেছি, মানে এত মন দিয়ে আমরা দেখছিলাম, শেষ হয় স্পেশালি 11:30 অব্দি হয়েছে, তো মানে আমরা কেউ উঠিনি, আমিও দেখছি মাও দেখছে বাবাও এসে দেখছে, এতক্ষণ ধরে টিভি দেখলাম, এখন মা এসছে রুটি করতে, তার গন্ধ বেরোচ্ছে অসাধারণ। আজকে রাত্রিবেলা আমি রুটি খাবো, তো সবাই রুটি খাবো, সবাই মিলে রুটি খাবো, আর তার সাথে হচ্ছে চিকেন। চিকেনটা গরম করলো,